বিরতির পর দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। আমরা এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে ইউসুফ আলী, লিখেছেন নারায়ণগঞ্জ থেকে। তিনি বলছেন যে আমি একটি টেক্সটাইল মিলে কাজ করি, আমাকে লবণ পানিতে দাঁড়িয়ে কাজ করতে হয়, ফলে আমার পায়ের নিচে ঘা হয়ে গেছে। কখনো কখনো মিলের তুলা নাকের ভিতরে গিয়ে অস্বস্তি হয়, শ্বাসকষ্ট করে, বুক ব্যথা হয়, আমি কি করবো জানা। যে ভাই ইউসুফ, আমি আপনার সাথে সহমর্মিতা জানাচ্ছি। আপনি কাজের ভিতরে আছেন, কাজ করতেছেন, কিছুই না, আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম কাজটা হবে ইউসুফ ভাই, আপনি নাকে একটু অলিভ অয়েল দিয়ে বা কালিজিরার তৈল দিয়ে বা একটু সর্ষের তেল দিয়ে আপনি কাজে যাবেন। তার সাথে সাথে আপনার দুই পায়ে নিম তেল অথবা মেহগুনির তেল অথবা আপনাকে সরষার তেল দিতে হবে, এবং প্রতি 2 ঘন্টা পরে পর যদি আপনি তেল দিতে পারেন, সরষার তেল বা মেহগুনির তেল বা নিম তেল, তাহলে খুবই ভালো হয়। যদি সেটা না দিতে পারেন, তাহলে আপনাকে নিম পাতা জাল দিয়ে ওই পানির ভিতরে পাটা একটা বল নিয়ে যেতে হবে। যখনই আপনি কাপড় প্রসেস করার জন্য লবণ পানিতে পা দিবেন, তখন আপনার পায়ের ভিতরে আপনি নিম পাতা আগে পায়ে লাগিয়ে তারপরে যাই আপনি ওই কাজে নামবেন। এছাড়াও গ্রামে ব্যবহার করে কৃষকরা, যেসব কৃষকরা কাদা পানিতে থাকে, তারা তুতিয়া নামে তুতে 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 তুতেটা পানিতে গুলে নেয় এবং পা দুটাকে ভিজিয়ে তারপর তারা মাঠে যায়, কাজ করে এসে আবার তুতে ভিজিয়ে কাজ করতে থাকে। আলহামদুলিল্লাহ, এ তো তারা অনেক নিরাপত্তা পায়। আপনি কী কী করতে পারবেন? আপনি নিম তেল ব্যবহার করতে পারবেন, আঙ্গুলগুলোর কোণারে কোণারে পায়ের তালুতে তারপর কাজ করবেন। এই নিম তেল আপনার পায়ের ভিতরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা থাকবে, লবণে ওকে বের করতে পারবে না। এতে আপনার পায়ে কোনো জীবাণু হবে না, ঘা হবে না, সাদা হয়ে যাবে না। সাদা এক ধরনের জীবাণু, এক ধরনের গুঁড়া কৃমির মতো তৈরি করে আপনার পাটাকে খেতে থাকে। অতএব নিম তেলের সামনে এটা পারবে না, নিমের পানির সামনে এটা পারবে না, আর পারবে না মেহগুনির তেলের সাথে। অতএব এগুলো আপনি ব্যবহার করতে পারেন। গ্রামে অনেক নিম গাছ পাওয়া যায়, নিশিন্দা গাছ পাওয়া যায়, এগুলির ভিতর দিয়া বা তুতে দিয়া আপনি নিরাপদ করতে পারেন। এখন কোনোটাই আপনি পাননি, কোনোটাই আপনার জোগাড় করার মতো আপনার সামর্থ্য নাই, সেই ক্ষেত্রে আপনি পুরনো মোবিল, পুরনো মোবিল আছে না, আচ্ছা, পুরনো মোবিল আপনি পায়ে দিতে পারেন। তবে সাথে মোবিলের সাথে একটু নিম পাতার রস দিয়ে দিলে সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে আপনি যে প্রতিদিন যে কাজকর্ম করছেন সে কাজকর্মের কারণে এটি হচ্ছে, বেশি লবণ আপনার ত্বকে লাগছে, বেশি পানি ব্যবহার করছে, এই কারণে কিন্তু অ্যাকজিমেটার লিশনগুলো হচ্ছে। ডাক্তার আলমগীর মধ্যে আপনার কিন্তু খুব সহজ সুন্দর প্রাকৃতিক পন্থা জানালেন, এবং এটা সুলভ বটে, এটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি ভালোও থাকতে পারবেন, প্লাস আপনি প্রতিদিনের যে কাজ সেটিও করতে পারবেন। ওনার কিন্তু আরেকটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে তুলা, মিলের তুলা ঢুকে তার শ্বাসকষ্ট, নাকের জন্য অলিভ অয়েল অথবা সরষার তেল, যে কোনো একটা তোল নাকে ঢুকিয়ে তারপরে সে কাজে যাবে, কারণ ওই তুলা এবং ওই যে কাপড় সেই করে প্রসেস করে, ওই জন্য লবণ পানি লাগে। আর তুলা কিছু জিনিস কাপড় থেকে উড়ে উড়ে বের হয়, ওগুলো নাকে ঢুকে, এজন্য এখানে যদি তেল থাকে তাহলে ওটা ধরা পড়ে যাবে। আমাদের বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের হ্যাজার্ড থাকে, এক একটা পেশায় কিন্তু এক এক ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, এবং এগুলো প্রতিরোধের জন্য কিন্তু উপায় আছে। তবে মাস্ক ব্যবহার করতে পারে, কিন্তু অনেকেই মাস্ক বেশিক্ষণ ব্যবহার করতে পারে না, মিলের ভিতরে গরম থাকে বলে মাস্ক ব্যবহার করতে পারে না। তবুও নেট মাস্ক যেগুলো আছে, আমরা কোম্পানিও এগুলো সাপ্লাই করে, আমরা যেরকম আমাদের ফ্যাক্টরিতে আমরা সব সময় সাপ্লাই করি, হ্যান্ডগুলো পায়ের জন্য গ্লোভ আছে প্লাস্টিকের, ওইগুলিও সে ব্যবহার করতে পারে, আর মাস্ক ব্যবহার করতে পারে। আচ্ছা, এই কারণে যে যে পরিবেশে কর্মীরা বা কাজ করছে, হ্যাঁ, সেই পরিবেশটা যেন স্বাস্থ্যবান্ধব থাকে, এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। যে একজন ফ্যাক্টরি মালিক কী করতে হবে, কারণ আমরা করি, আমাদের 1100 কর্মচারীর জন্যই, তারা যখন ফ্যাক্টরিতে কাজ করবে তাদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বটা আমাদেরই। অথবা আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে হার্ট করার জন্য বলতেছি না, এটা নৈতিক দায়িত্ব আমাদের,
কারণ এরাও মানুষ, এদের জন্য আমাদের কিছু কাজ করা দরকার আছে। এদের সেফটি এবং সিকিউরিটির সম্পূর্ণ দায়িত্ব ফ্যাক্টরি মালিকের। এবং ডেফিনেটলি বুঝাই তো যায়, একজন কর্মী যদি সুস্থ থাকে, সুন্দর জীবনযাপন করে, তাহলে কিন্তু তার কাজের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটিও অনেক বেড়ে যায়, অনেক বেশি বাড়বে। ডাক্তার আলমগতি, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের দর্শকদের খুব সুন্দর পরামর্শ দেবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। আপনারা যারা প্রশ্ন করছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের কাছে আপনাদের পরামর্শ ও মতামত জানাচ্ছেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল এবং আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আপনাদের কাছে আরও নতুন নতুন প্রশ্ন পাওয়ার জন্য। আপনারা টিভিস কলেজে ফোন নম্বর আছে সেই নম্বরে ফোন করে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। দর্শক, অনুষ্ঠানটির পরবর্তী পর্ব প্রচারিত হবে বিজয় টিভিতে ঠিক একই সময়ে, দেখবেন আশা করি। শুভরাত্রি।